নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার। আন্তর্জাতিক সাহিত্য উৎসবের সূচনা। জলমগ্ন হয়ে রয়েছে ঘাটাল। বিজেপির থানা শুদ্ধিকরণ কর্মসূচি। শব্দহীন মহালয়ার দাবি। আসছে বিস্তারিত খবরে। মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার। চলতি মাসের 18 সেপ্টেম্বর তিনটি ট্রলারে মাছ ধরতে দক্ষিণ চব্বিশ পরগনার বঙ্গোপসাগরে গিয়েছিলেন মৎস্যজীবীরা। পেশায় মৎস্যজীবী বছর 41-এর মুকুন্দ বৈরাগী দুর্যোগের কারণে নিখোঁজ হয়ে যান। হারিয়ে যান আরো বেশ কিছু মৎস্যজীবী, তার মধ্যে 8 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে বসিরহাটের বাদুরিয়া থানার তেঘরিয়ার দক্ষিণ পাড়ার বছর 41-এর মুকুন্দ বৈরাগীর মৃতদেহ 5 দিন পর গ্রামে ফিরল। শোকের ছায়া এলাকায় মুকুন্দ বৈরাগীর স্ত্রী গীতা বৈরাগী, মেয়ে কলেজ ছাত্রী সুমিতা বৈরাগী, ছেলে ত্রিদীপ বৈরাগী। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বোরহানুল মুকাদ্দিম, স্থানীয় জনপ্রতিনিধি প্রকাশ সর্দার, কবিদাস সর্দার, স্থানীয় প্রশাসন মৃত মৎস্যজীবী মুকুন্দ বৈরাগীর বাড়িতে আসেন। সবকিছুই মোটামুটি সবকিছুই সাহায্য করেছেন আমাদের তোমার প্রকাশবাবু আর লিটনদাও, সমস্ত কিছু শুরু থেকে শেষ অবধি আমাদের দেখভাল করছে, আগামী দিনও করবে। কাকে ধন্যবাদ জানাবে? দুজনকে, রাজ্যের মুখ্যমন্ত্রী, সবাইকে, সবাই। তাদের হাতে 3 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন। পাশাপাশি বলেন, মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ আমরা এখানে এসেছি, পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি, আগামী দিনে সরকারিভাবে সব রকম সাহায্য করা হবে। মৃতের মেয়ে কলেজ ছাত্রী সুনিতা বৈরাগী বলেন, মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আর্থিক সাহায্য করেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ। আমরাও জানতাম না যে এরকম একটা ইনসিডেন্ট, খবরে দেখেছি ট্রলার ডুবি হয়েছে, কিন্তু আমাদের পাশের মানুষ যেইভাবে একটা দুর্ঘটনা শিকার, এটা গতকাল সকালবেলাতে আমি যখন ছিলাম তখন প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে আমার কাছে এই বার্তাটা আসে। তারপর গোটা ঘটনাটাই পরিবারের সাথে আমরা লেজুয়া মেনটেন করি, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বাবুর নির্দেশ মোতাবেক। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আন্তর্জাতিক সাহিত্য উৎসবের সূচনা। শনিবার মালদা টাউন হলে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের সূচনা করা হলো। জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের সূচনা করা হয়। প্রিয়জনেষু আয়োজিত দুদিনের এই অনুষ্ঠানের সূচনায় আমার একান্ত চেষ্টা হয় যে বাইরের মানুষকে যদি মেলবন্ধন ঘটানো যায়, যে বাংলাদেশ থেকে আসছে, নেপাল, ভুটান, সিকিম, ত্রিপুরা, আসাম, বিহার, এই যে আর প্লাস পশ্চিমবঙ্গ, এই সমস্ত মানুষ যখন সমবেতভাবে একত্রিত হয়ে সাহিত্য নিয়ে আলোচনা করে, তো স্বাভাবিক সেটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সাহিত্যই একমাত্র আমাদেরকে উজ্জীবিত করতে পারে, অন্যায় কাজ থেকে প্রতিরোধ করতে পারে, কারণ সাহিত্য সৃষ্টি করে। সাহিত্যিক, লেখক, কবিরা তারা সৃজনের মধ্য দিয়েই কিন্তু মানুষের সেবা করে। ফলে সেই নিরিখে বলতে পারেন একক প্রচেষ্টায় এই উৎসবটা আমি করি। 3-4 বার হয়ে গেল সাহিত্য, আন্তর্জাতিক সাহিত্য উৎসব করা। 2022-এ আন্তর্জাতিক কবিতা উৎসব করেছিলাম চিন্তামণি চমৎকার বালিকা বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, উদ্যোক্তা পার্থ সারথি ঝা সহ বিশিষ্ট জনেরা। কে ইঞ্জিনিয়ার হবে, কে ডাক্তার হবে, কে সাহিত্যিক হবে, কে কবিতা হবে, কে আইনজীবী হবে, কে জাজ হবে, সব কিছু লিখে দেয়। আর যখন আমরা বড় হই সেই সেই জায়গায় আমরা যখন আসনে বসি তখন আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকে এই সমাজটাকে, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের এই জেলা যদি পর্যালোচনা করা যায়
তাহলে সাহিত্যের দিক দিয়ে, সভ্যতার দিক দিয়ে অনেক উঁচু জায়গায় ছিল। সে হিন্দু ডাইনেস্টি বলুন আর মুসলিম ডাইনেস্টি বলুন বা বৌদ্ধ ডাইনেস্টি বলুন, এটা একটা পীঠস্থান ছিল। এখনো অনেক বহু মূল্যবান সেই জিনিসগুলো আমরা পাই। সেই জিনিসের পর অ্যান্টিক ভ্যালু সেটাকে যদি গবেষণা করে যায় তাহলে অনেক কিছু হবে। আমি এটাই বলবো, একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য কবি সব রচনা করে তিনি বিশ্বের কবি হয়েছিলেন এবং তার কলম থেকে গীতাঞ্জলি তৈরি হয়েছিল, আর যেই গীতাঞ্জলি আমাদেরকে নোবেল পুরস্কার এনে দিয়েছে। পরবর্তীকালে অনেক বাঙালি কিন্তু পেয়েছে, কিন্তু সাহিত্যে মনে আর পাইনি। স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের পর সাহিত্যে পেয়েছে তো, সাহিত্যে পাইনি, সব একাডেমিক সাইডে পেয়েছে। এরকম সাহিত্য চর্চা মধ্যে দিয়ে আমাদের সমাজ ব্যবস্থাটাকে অনেক উন্নীত করা যায়। সাহিত্য উৎসবে মালদা ছাড়াও সারা দেশের বিভিন্ন প্রান্ত, নেপাল, ভুটান, সিকিম থেকেও বিশিষ্ট জনেরা এসেছেন। এমনকি আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রতিবেশী বাংলাদেশের বিশিষ্ট জনেরাও। মালদা টাউন হলে প্রিয় জনেশ্বর উদ্যোগে বাংলা সাহিত্য উৎসব 2024 উদযাপিত হচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছেন এবং বহু গুণীজন ব্যক্তিকে সম্বর্ধিত করা হয়েছে। বিশেষ করে নেপাল থেকেও এখানে এসছেন, ভুটান, বাংলাদেশ, বিভিন্ন জায়গা থেকে, শুধু আমাদের পার্শ্ববর্তী রাজ্য নয়, পার্শ্ববর্তী দেশ থেকেও এখানে বহু সাহিত্যিক কবি তারা এখানে উপস্থিত হয়েছে এবং তাদেরকে সম্বর্ধিত করা হচ্ছে। এটা খুব ভালো জিনিস। সাহিত্যের চর্চা এমন একটা সাহিত্য চর্চার মধ্য দিয়ে কিন্তু আমরা উজ্জীবিত করি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জলমগ্ন হয়ে রয়েছে ঘাটাল, এক সপ্তাহ ধরে জলমগ্ন হয়ে রয়েছে ঘাটাল পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, মিলছে না পানীয় জল। প্রথম থেকেই এক মানুষ সমান জল ছিল, এখনো হাঁটু সমান জল রয়েছে। জল কমলেও দুর্ভোগ কমছে না ঘাটালবাসীর। এক কথায় বলা যায় জমা জলে দম বন্ধ হয়ে এসেছে ঘাটালবাসীর। বন্যা পরিস্থিতিতে একমাত্র ভরসা ডিঙি বা নৌকো করে ছোট শিশুদের নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছেন এলাকার মানুষজন। আমাদের এখানে আজ আগে সোমবার থেকে আজকে শনিবার রোববার দিন হয়ে গেল, এখনো পর্যন্ত বিদ্যুৎ লাইন নেই, জল নাই, কোনো কাউন্সিলরের দেখা নেই, চেয়ারম্যানের দেখা নেই, জনপ্রতিনিধি কারো কোনো কিছু দেখা নেই। আমরা বেঁচে আছি না মরে গেছি সেটাও দেখার দরকার নেই। হ্যাঁ, খিয়া তো নেই, খিয়াও দেখা যায়নি, মাঝে সাঝে একাধটা দেখা যায়। আর কি বলবো, এই যে মাস্টার প্ল্যান দেব এসে বলে যাচ্ছে মাস্টার প্ল্যান হবে, দিদি আবার বলে গেছে 2 বছরের মধ্যে মাস্টার প্ল্যান কমপ্লিট হয়ে যাবে, দেখি আমরা না দেখতে পেলে। আমার এসেছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুধুই রাজনীতি করে চলেছেন জনপ্রতিনিধি থেকে চেয়ারম্যান বা কাউন্সিলর, এমনটাই অভিযোগ এলাকার সাধারণ মানুষদের। বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ, এবছর আরো বেশি হঠাৎ হু হু করে জলটা পড়েছে, তার সেই কারণে বিদ্যুৎ আজ 7 দিন বন্ধ আমাদের এখানে। বিদ্যুৎ বন্ধ মানে ফোনের যোগাযোগ বন্ধ, মানুষ কিভাবে যাতায়াত করবে তার যোগাযোগ বন্ধ, সমস্ত কিছু বন্ধ। টান টান পাওয়া যাচ্ছে, ত্রাণের তো কোনো গল্প নেই, ত্রাণে এদিকে কি কেন তার না, এসে তো বানমাসি এলাকা এখানের জন্য না, ত্রাণ আসবে যেসব জায়গায় বন্যা হয়নি সেসব জায়গায় ত্রাণ যাক, আমরাও চাই সেসব জায়গায় যাক, কিন্তু আমাদের এখানে তো বন্যায় আমরা প্রতি বছর জনপ্রতিনিধি আসেনি কিছু না। আপনাদের এলাকার বাসিন্দাদের দাবি, বামফ্রন্ট থেকে তৃণমূল জামানার স্বস্তি মিলছে না ঘাটালবাসীর। ভোট আসে ভোট যায়, মেলে শুধু প্রতিশ্রুতি, কিন্তু কোনো প্রতিশ্রুতি কার্যকর করা হয় না। এক সপ্তাহ হয়ে গেল, জল কি কমছে না? কমছে, মৃদুভাবে কমছে। আর আপনারা সরকারিভাবে কোনো সাহায্য পাচ্ছেন? সরকারিভাবে কোনো সেরকম সাহায্য পাই না। সরকারি নৌকা তো চলছে যাতায়াতের জন্য, কবে থেকে? বন্যা যেদিন থেকে আরম্ভ হয়েছে সেদিন থেকে জল যেদিন বেড়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপির থানা শুদ্ধিকরণ কর্মসূচি, রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও বিজেপির থানা শুদ্ধিকরণ কর্মসূচি করা হলো। আজ সোমবার আসানসোল দক্ষিণ থানার সামনে জল ও ঝাঁটা দিয়ে শুদ্ধিকরণ করা হলো। আসানসোল জেলা বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে এই কর্মসূচি করা হয়েছে। শুদ্ধিকরণ যে অভিযান, সেই অভিযান শুধু থানাতে ঝাঁট দেওয়া, জল দেওয়া কিন্তু নয়,
অভিযোগ আর ক্রাইম সব এই পুলিশের জন্য। পুলিশ জানে না এমন কিছু হয় না, পুলিশ মন্ত্রীও সব জানে, পুলিশ মন্ত্রী এবং পুলিশ প্রশাসন সমস্ত কিছু একটাই দুর্নীতির দুর্নীতি আর কিছু হয় না। অন্যায়ের যদি ভান্ডার কিছু থাকে তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই পুলিশ প্রশাসন। উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্ব। সেখানে ক্যাপচারের রাজনীতি এবং ধর্ষণের রাজনীতি। আমরা আজকে ভারতীয় জনতা মহিলা মোর্চা আসানসোল জেলার নেত্রীরা এসে এখানকার থানা শুদ্ধিকরণ করে একটা বার্তা দিচ্ছেন যে এই থানার প্রয়োজন নেই, থানার শুদ্ধিকরণের প্রয়োজন আছে, যে থানা মানুষকে পরিষেবা দিতে পারে না, মহিলাদের সুরক্ষা দিতে পারে না, মহিলাদের পরিষেবা প্রদান করতে পারে না, এবং মহিলাদের যারা ধর্ষক তাদের পাশে যখন থানা প্রধানরা দাঁড়ায় তখন আমাদের লজ্জা হয়, মহিলাদের লজ্জা হয়। সেই কারণে আজকে মহিলারা ঝাঁটা গঙ্গাজল নিয়ে এই থানার শুদ্ধিকরণে নেমেছে আগামী দিন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। শব্দহীন মহালয়ার দাবি। শব্দহীনভাবে মহালয়া করার আর্জি জলপাইগুড়ি নাগরিক সংসদের। এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন কার্যালয়ে লিখিতভাবে একটি ডেপুটেশন প্রদান করে জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা। এই বিষয়ে জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্য গণেশ ঘোষ জানান, আমরা দেখেছি জলপাইগুড়িতে প্রতি বছর মহালয়ায় প্রচুর শব্দবাজি ফাটানো হয়। আমরা প্রশাসনের কাছে ডেপুটেশনের মাধ্যমে আবেদন জানালাম যাতে এবার শব্দবাজি ফাটানো না হয়। এটা প্রশাসন থেকে তো কড়াকড়ি থাকে, নিয়ম থাকে, কিন্তু এবার আমরা চাইছি প্রশাসনের যে তৎপরতা এটা যাতে ব্যাপকভাবে লাভ করে বিস্তার হয়, প্রশাসনের তৎপর গ্রহণ করে, এবং পাশাপাশি যে অভয়ার যে স্মৃতি আমরা এই অভয়ার স্মৃতি এবং শোকের মাধ্যমে আজকে জলপাইগুড়ির মানুষকে আমার সমাজ সাধারণকে আবেদন জানাই এবার যাতে শব্দ একদমই আমরা ব্যবহার করব না। আমরা যেমন শব্দ বাজিতে শব্দ পরিবেশ দূষণ হয় এবং পাশাপাশি আমরা এবার অভয়ার যে স্মৃতি সেটাকেও আমরা মেইনটেইন করার চেষ্টা করব। পাশাপাশি আরজিকর কাণ্ডের জন্য গোটা রাজ্য লজ্জিত, তাই আমরা জলপাইগুড়ি শহরবাসীর কাছে আবেদন জানাচ্ছি যাতে তারা এইবারে মহালয়া শব্দহীনভাবে পালন করে। অপরদিকে আরেক সদস্য প্রদীপ কর্মকার জানান, আমরা জলপাইগুড়িবাসীর কাছে আবেদন করছি মহালয়ার দিন তারা যেন শব্দবাজি না ফাটান। সংসদের পক্ষ থেকে আজকে জলপাইগুড়ি প্রশাসনের কাছে আমরা এসেছিলাম আমাদের একটা দাবিপত্র। আমাদের দাবি হলো আগামী 2রা অক্টোবর মহালয়া, এই মহালয়ার দিন জলপাইগুড়িতে একটা ঐতিহ্য বাজি ফোটা এবং সারা রাত্রি ধরে বাই বাজি। আমরা এবার যে আবেদন নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এই অভয়ার বিচারের দাবিতে আমরা নাগরিক সংসদের পক্ষ থেকে লড়াই সংগ্রাম করে যাচ্ছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ, এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।